রাতে ঘুমানোর আগে তেলের সাথে এই দানাটি মিশিয়ে চুলে লাগালেই চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে। যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে, টাক মাথায়ও নতুন নতুন চুলে ভরে যাবে। যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন, অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, যাদের চুল অতিরিক্ত পাতলা, চুল লম্বা হয় না, চুল ঘন হয় না, এই সকল সমস্যা থেকে এক নিমিষেই মুক্তি পাবেন এই ম্যাজিক্যাল দানাটি চুলে ব্যবহার করলে। আর এই ম্যাজিক্যাল তেলটি তৈরি করতে আমাদের লাগবে সরিষার দানা। সরিষার দানা প্রাচীন কাল থেকেই চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। সরিষার দানা এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ। এখন এটি খুব ভালোভাবে পাউডার তৈরি করতে হবে। এখানে আপনারা যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন, সাদা অথবা লাল। এখন দেখুন, খুব ভালোভাবে পাউডার করে নিলাম। এই কাজটি আপনারা শিলপাটায়ও করতে পারেন। এরপর আমাদের লাগবে নারিকেলের তেল। নারিকেলের তেল প্রাচীন কাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। খাঁটি নারিকেলের তেল চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয়। দেখুন, এখানে আমি পরিষ্কার একটি বাটিতে এক কাপ পরিমাণ নারিকেলের তেল নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার দানার পাউডার। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মেথির দানা। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এখানে প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে বা চুল অতিরিক্ত পাতলা, চুল লম্বা হয় না, চুল ঘন হয় না, এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই ম্যাজিক্যাল তেলটি ব্যবহার করলে। এখন যেটি করতে হবে, এই তেলটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এর জন্য একটি ফ্রাই প্যানে আমি পানি গরম করে নিয়েছি আর এর উপরে বাটি বসিয়ে দিচ্ছি। এরপর এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটি কিছুক্ষণ পর দেখবেন ফেপে উঠবে, কেননা সরিষার দানা, মেথি আর কালো জিরা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে এই তেলের সাথে। আর এই তেলটি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী, একবার ব্যবহার করলেই আপনারা ফলাফল পেয়ে যাবেন। পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে চুল ঘন ও লম্বা করার খুবই সহজ উপায় হলো এটি। এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি যেভাবে চুলে ব্যবহার করবেন, রাতে ঘুমানোর আগে সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে নেবেন। এরপর অ্যাটলিস্ট 2 মিনিট মাসাজ করবেন। এই তেলটি যখন চুলে ব্যবহার করবেন হালকা গরম করে নেবেন, তাহলে বেশি কার্যকর হবে। আর এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করবেন। এই তেলটি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আর এটি ব্যবহার করার পর পরের দিন আপনারা চাইলে শ্যাম্পু করে নিতে পারেন। আর শ্যাম্পু করার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন। আপনার চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হবে। আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে 7 দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন। যাদের মাথায় টাক পড়ে গেছে, টাক মাথায় নতুন নতুন চুলে ভরে যাবে 100%। তেলটি একটু বেশি করে বানিয়ে কাঁচের বোতলে রেখে দিবেন। তাহলে আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ।